হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রেসিপি নারকলের বড়া। নারকলের বড়া বানাতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে নারকলকে বেটে রেখেছি মিক্সিতে, নিয়েছি চালের গুঁড়ি 2 চামচ বড় চামচে, নিয়েছি আন্দাজ মতো নুন পরিমাণ মতো দেব, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ লেগেছি হলুদ গুঁড়ো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এই নারকলের বড়া। প্রথমে আমি নারকলটা দিয়ে দিচ্ছি, এবার আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরি নুন দিলাম। এবার দিয়ে দেব এই চালের গুঁড়িটা, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে এটা মাখা হয়ে গেছে, আমি এবার এখানে থেকে বলের মতো আকার করে নেব। আপনারা ইচ্ছা করলে টোকো করতে পারেন। দেখুন আমি একটুখানি টেপে দেব, এইভাবে আমি বড়াটা বানাবো। প্রথমে গোল করে নেবেন, একটা দুটো হাতের সাহায্যে আস্তে করে প্রেশার দিয়ে চ্যাপটা মতো করে নিতে পারেন। একই পদ্ধতিতে সবকটা বড়াকে আমি তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করব। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই বড়াটা যখন ছাঁকবে তখন যদি দেখেন যে ফুলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে, তাহলে একটু 1 চামচের মতো ময়দা ওর সঙ্গে অ্যাড করে নেবেন, তাহলে দেখবে না ছেড়ে যাবে না। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। গরম ভাতে ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে নারকলের বড়া। রেডি হয়ে গেছে আজকের রেসিপি নারকলের বড়া। একই পদ্ধতিতে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি, এটা গরম ভাতে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা খুব ইজি জলদি রেসিপি, এটা সম্পূর্ণ নিরামিষ দিনে খাওয়া যেতে পারে, এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।